নমস্কার বন্ধুরা, মৌ স্পেশনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আর আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো চলো, আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই টিপসটা কিন্তু প্রত্যেকেরই ভীষণভাবে কাজে লাগবে। সন্ধে হতে না হতেই দেখবে ঘরের মধ্যে মশার উপদ্রব শুরু হয়ে যায়, আর মশার জন্য এই গরমের মধ্যেও কিন্তু আমরা জানলা দরজা ভালোভাবে খুলে রাখতে পারি না। কারণ যদি জানলা দরজা খোলা থাকে তাহলে কিন্তু সন্ধ্যের পর থেকে মশা ঢোকা শুরু হয়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম জিনিস ব্যবহার করে থাকি। কখনো অল আউট ব্যবহার করি, কখনো বা কয়েল, আবার মশা তাড়ানোর ধূপকাঠি। প্রথম প্রথম যখন এগুলো বাজারে এসছে তখন এই কয়েলগুলো জ্বালালে বা এই অল আউট জ্বালালে মশা যতটা যেত, এখন কিন্তু দেখবে মশারাও ধাতস্থ হয়ে গেছে এই জিনিসগুলোর সঙ্গে। আর এখন এসব জিনিস জ্বালিয়েও কিন্তু মশার কামড়ের হাত থেকে রেহাই পাওয়া যায় না। অথচ এই জিনিসগুলো জ্বালালে এর থেকে যে গন্ধ বা ধোঁয়াটা বেরোয় সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। কিন্তু তা সত্ত্বেও আমরা জ্বালিয়ে রাখি, কারণ এটা কিন্তু আমাদের দেখবে খানিকটা অভ্যেস হয়ে গেছে যে সন্ধে হলেই জ্বালিয়ে রাখতে হবে, আর না হলে মশা কামড়াবে। আমরা প্রত্যেকেই জানি যে এইসব কয়েল বা অল আউট কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু জেনে শুনে অনেক টাকা খরচা করে আমরা প্রত্যেক মাসেই এই জিনিসগুলো কিনে থাকি। তো আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো অনেক বছর আগে যখন কয়েল বা অল আউট পাওয়া যেত না, তখনকার দিনের লোকেরা যে ধরনের জিনিস ব্যবহার করত সেই জিনিসগুলো ব্যবহার করেই কিন্তু আমরা মশা তাড়াতে পারি। হয়তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আজকালকার দিনের মানুষের হাতে অতটা সময় নেই, সবাই ব্যস্ত, কিন্তু ছুটির দিনে যদি 10 থেকে 15টা মিনিট বের করা যায় তাহলে কিন্তু এই জিনিসটা যদি আমরা বানিয়ে রেখে দিতে পারি তাহলে আর আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না, আর মশাও কিন্তু চলে যাবে। এটা বানাতে কিন্তু একদমই কোনো খরচা নেই। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ আমি কী কী জিনিস নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজের খোসা, যেটা আমরা ফেলে দিয়ে থাকি, নিয়েছি রসুনের খোসা, এটাও আমরা ফেলে দিয়ে থাকি, আর নিয়েছি নিম পাতা। তো এই জিনিসগুলোকে কিন্তু একদম শুকনো অবস্থায় নিতে হবে, আর নিয়েছি এর মধ্যে একটা তেজপাতা। এখানে যে 4টে জিনিস নিয়েছি এগুলো কিন্তু একদমই শুকনো নিতে হবে। এর মধ্যে যদি কোনো রকম জল জল ভাব থাকে তাহলে কিন্তু একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে, যাতে জিনিসটা একদম গুঁড়ো হয়ে যায়। তো আমি এখানে খুব বেশি বানাচ্ছি না, যদি তোমরা খুব বেশি পরিমাণে বানিয়ে রেখে দিতে চাও অন্তত 10-15 দিনের জন্য, তাহলে কিন্তু এই জিনিসগুলো পরিমাণেও একটু বেশি নিতে হবে, আর এটা গুঁড়ো করার জন্য মিক্সি ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু আমি পরিমাণে কম করছি আর জিনিসগুলো শুকনো আছে, তো আমি হাতের চাপ দিয়েই মোটামুটি যতটা গুঁড়ো করে নেওয়া যায় গুঁড়ো করে নিয়ে তারপরে আমি এগুলো হামানদিস্তার মধ্যে দিয়ে দেব। তো হামানদিস্তার মধ্যে দিয়ে একটু ভালো করে কুটে নেব, যাতে আরও একটু বেশি পরিমাণে গুঁড়ো হয়ে যায়। বাচ্চারা যখন পড়াশুনো করতে থাকে তখন দেখবে তাদের হাতে পায়ে এসে কিন্তু মশা কামড়ায়, আর তাতে পড়াশুনোরও ডিস্টার্ব হয়। এছাড়া আমরা যদি বাসন মাজি বা রান্নাবান্না করি, যে কোনো কাজ করতে গিয়েও দেখবে মশার কামড়ে কিন্তু অস্থির হয়ে উঠতে হয়। তো কোনো কাজটাই আমরা ঠিকঠাক মতো করতে পারি না। আর ঘরে যদি একদম ছোট বাচ্চা থাকে তো তাদের ঘুম পাড়িয়ে রেখেও কিন্তু শান্তিতে কোনো কাজ করতে পারবে না, সবসময়ই মনে হবে যে হয়তো মশা কামড়াচ্ছে। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, প্রত্যেক বছরই একটা সময় মশার কামড় থেকে ডেঙ্গু ম্যালেরিয়ার এত বেশি খবর শোনা যায় যে তখন কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয় নিজেদের মধ্যে। তো সব কিছুরই কিন্তু একদম নিশ্চিন্ত হয়ে যাবে এই গুঁড়োটা যদি করে নেওয়া যায়। তো এখানে দেখো আমি এটা কিন্তু একদম পুরো মিহি গুঁড়ো করতে হবে এরকম না, মোটামুটি একটু দানা দানা থাকলেও চলবে। তো এখানে আমি জিনিসটাকে পুরো বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি আর একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে কর্পূর। কর্পূর যদি আমরা সন্ধ্যেবেলা যখন ধূপ ধুনো দিই তার মধ্যেও একটা কর্পূর দিয়ে ঘরে ধুনো দেওয়া যায়, তো তাতেও কিন্তু দেখবে যে মশা অনেকটাই কম হয়। তো এখানে আমি কর্পূরটাকে গুঁড়ো করে নেবো। তো তোমাদের কাছে যদি পুরনো মিক্সি বা হামানদিস্তা থাকে যেটা তোমরা সবসময় ইউজ করো না, তো চাইলে কিন্তু তার মধ্যে একসঙ্গেই গুঁড়ো করে নিতে পারো। তো যেহেতু আমার এই জিনিসগুলো ব্যবহারে প্রত্যেক দিন লাগে, তো এর মধ্যে কর্পূরের একটা গন্ধ এসে যাবে, তো সেই জন্য আমি একটা পেপারের মধ্যে কর্পূর নিয়ে একটু বাড়ি দিতেই দেখো একদম গুঁড়ো হয়ে গেছে। তো আমাদের কিন্তু মোটামুটি যা যা জিনিস দরকার ছিল সব কিছুই নিয়ে নিয়েছি, আর এবার এখানে নিয়েছি একটা মাটির প্রদীপ। তো তোমরা কিন্তু এই যে গুঁড়োগুলো করা হয়েছে তার মধ্যে চাইলে কয়েকটা লবঙ্গও দিয়ে দিতে পারো। তো আমি এখানে লবঙ্গ ব্যবহার করিনি, এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছে, দিলে দিতে পারো। তো এই যে গুঁড়োগুলো করেছি এগুলো আমি প্রদীপের মধ্যে দিয়ে দিলাম।
আর এর উপর থেকে আমি কর্পূরের গুঁড়োটা দিয়ে দেবো। সব গুঁড়োগুলোকে প্রদীপের মধ্যে দিয়ে তারপরে আমি দেশলাই কাঠি দিয়ে ধরিয়ে দেবো এই গুঁড়োটাকে। আর কর্পূরের গুঁড়োটা উপর থেকে দেওয়ার কারণ কিন্তু এটাই, যাতে প্রদীপের সমস্ত যে জিনিসগুলো দেয়া হয়েছে ভালোভাবে ধরে যায়। তো তোমরা কিন্তু চাইলে যদি এইভাবে শুকনো অবস্থায় জ্বালাতে না চাও, তাহলে প্রদীপে যতটা আমি ভর্তি করেছি অতটা ভর্তি না করে হাফ পরিমাণ নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে যেমনভাবে আমরা প্রদীপ ধরাই সলতে পাকিয়ে, কিন্তু সেইভাবেও প্রদীপটা জ্বালাতে পারো। তো দুটো অপশান রয়েছে, তোমরা নিজেদের পছন্দ মতো কাজটা করতে পারো, ফলাফল কিন্তু একই হবে। তো এবার আমি দেশলাই কাঠি দিয়ে এই গুঁড়োগুলোকে ধরিয়ে দিচ্ছি। কিছুটা সময় একটু জ্বলতে দিতে হবে, তো তারপরে নিজে থেকে যদি না নিভে যায় তাহলে কিন্তু নিভিয়ে দিতে হবে। তো তারপরে যে ধোঁয়াটা এর থেকে বেরোবে, এই ধোঁয়াটা যদি আমরা সন্ধেবেলা সব ঘরে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু দেখবে যে মশার উপদ্রব একদমই কমে যাবে। আর এর থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে এতে কিন্তু আমাদের শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না, কারণ তোমরা কিন্তু দেখতেই পেলে যে এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল কিচ্ছু ব্যবহার করা হয়নি। যা ব্যবহার করে হয়েছে সবই কিন্তু ঘরোয়া জিনিস। তো একদম কোনো রকম খরচা না করে, এখানে খরচা বলতে কিন্তু শুধু একটুকরো কর্পূর আর একটা তেজপাতা, তো এইটুকু সামান্য খরচায় কিন্তু আমরা সুস্থও থাকতে পারবো, আমাদের শরীরের কোনো রকম কোনো ক্ষতিও হবে না। আর এবার এই প্রদীপটার থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে দেখো আস্তে আস্তে কিন্তু নিভে যাচ্ছে প্রদীপটা। তো এই যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা যদি আমরা যখন ঘরে ছোটো বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখছি বা ঘরে যদি বয়স্ক মানুষ থাকে তো তাদেরও কিন্তু ধোঁয়ায় অসুবিধা হয়, কিন্তু এই ধোঁয়াতে কিন্তু না বাচ্চা না বয়স্ক কারোরই কোনো রকম কোনো অসুবিধা হবে না, আমরা খুব সহজেই ঘরে রেখে দিতে পারি। তবে যে ঘরে ছোটো বাচ্চা রয়েছে জ্বলন্ত অবস্থায় কিন্তু কখনোই প্রদীপটা রাখা উচিত হবে না। নিভে যাওয়ার পরে এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এই একটা প্রদীপ কিন্তু আমরা ঘরে রেখে দিতে পারি, বা আমরা যখন কাজকর্ম করছি বা বিশেষ করে বাসন মাজছি তখন তো দুটো হাতই আটকা থাকে, মশা তাড়ানো যায় না, আর দেখবে সেই সময় কিন্তু মশা বেশি কামড়ায়। তো সেক্ষেত্রে যদি আমরা আগে থেকেই এরকম দুটো একটা প্রদীপ তৈরি করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের এই ব্যস্ত সময়ের মধ্যেও কাজটা করতে অসুবিধা অতটাও হবে না, কারণ তৈরি করা থাকলে শুধুমাত্র প্রদীপটাকে ধরিয়ে দেবো আর একটু নিভে গেলে তারপরে কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে প্রদীপ দিয়ে দিতে পারবো সন্ধেবেলা। তো তাহলেই কিন্তু সন্ধেবেলার দিকে যে মশার অতিরিক্ত উপদ্রব থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, আর এই কাজটা কিন্তু আমরা প্রত্যেক দিন করতে পারি, এতে কিন্তু শরীরের কোনো রকম কোনো ক্ষতিও হবে না। তো আশা করি বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও যে এই পুরোনো আমলের টিপসটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর খুব বেশি ভালো লেগে থাকলে কিন্তু বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।